হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কি বলবো, বলার মতো কিছু নাই। সবশেষে একটা কথা বলবো, যে আপনি কখনো মানুষের কাছে টাকা ধার চেয়েছেন কিনা? যদি চেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, টাকা চাইলে মানুষের কাছে ঘুরতে হয় এমন পরিস্থিতি আমি নিজেই করেছি। কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে একটা ছোট বাচ্চার জন্য হেল্প চাই, অনেক মানুষের দ্বারে দ্বারেও গিয়েছিলাম। সবাই শুধু করবে না, তবে সেটা মুখ ফিরিয়ে নিয়েছে কেমন করে সেটা আমি বলতেছি। তারা বলেছিল যে আমি করব, বিজি আছি, পরে এই বিষয়টা ভেবে দেখতেছি, দেখি কি করা যায়। এরকম করে পাঁচ কাটিয়ে চলে গিয়েছে। জীবনের অধিকাংশ সময় আমরা কিন্তু হেলায় হেলায় কাটিয়ে দিই। সবকিছুকে হেলায় হেলায় যখন কাটিয়ে যায়, তখন ঠিক মানুষ অসহায় হয়ে পড়ে। যখন মানুষ একবারে নিজেকে অসহায় বোধ করে, ঠিক আমি ছোট বাচ্চাটার জন্য অনেক বড় বড় সেলিব্রিটির কাছে আমি গিয়েছিলাম, তারা ঠিক এভাবেই বলেছে। তাই বলবো, আপনি যদি কাউরের কাছে টাকা ধার বা ঋণ করতে যান, তাহলে তাদের জন্য একটা কথা বলবো, কখনো গরু কি ছাগল ভেড়া উট এগুলো চারাইছেন? যদি চারাই থাকেন তাহলে বুঝবেন, ঠিক মানুষের কাছে এভাবে ঘুরতে হয়, এভাবেই চলতে হয়। তো মানুষের কাছে কখনো টাকা ধার করতে গেলে বা চাইতে গেলে তাদের পিছনে পিছনে অনেক ঘুরতে হয়। তো কিভাবে চাইবেন সেটা আজকে জানিয়ে দিই। যদি আপনি মানুষের কাছে টাকা নিতে চান, তাহলে আপনার যাদের আত্মসম্বল আছে, যাদের উপর ভরসা আছে বা বিশ্বাস আছে, তাদের কাছে আপনি আশা করতে পারেন টাকাটা পাবেন। মাঝে মাঝে মিস্টেকও হতে পারে। আমি জানি না আমার সফলতা কতদূর আসবে, আমি বা কতটুকু মানুষের হেল্প করতে পারবো, তবে এই সাহায্য বিষয়ে ভিডিওটা আনছি আমি করেছি। এতে হাতে গোনা দুই একটা সংস্থা আমার সাথে যোগাযোগ করেছে, তারা আবার বেশি ইস্টাবলিশ না, বেশি তাদের ফাউন্ডেশনে বেশি টাকা ছিল না, যার কারণে আমাকে বেশি টাকা দিতে পারেনি বা দেবে আমি এমনটা আশাবাদী। তবে আমি বড় ধরনের একটা শিক্ষা পেলাম এটার থেকে। আল্লাহ যেন আমাকে নিজেকে অনেক টাকার মালিক করে দেন, আমি যেন নিজে একা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সাহায্য করতে পারি। আমি যদি এই পরিস্থিতিটা না দেখতাম, হয়তো বাস্তবতাটা কি জিনিস সেটা আমি বুঝতে পারতাম না। আসলে বাস্তবতার সাথে চলতে গেলে কতটা মানে হৃদয় বিদারক ঘটনার সাথে যুদ্ধ করে চলতে হয় সেটা আমি এই পরিবারটাকে দেখে বুঝতে পারছি। যাদের সাহায্য করার মতো কেউ নাই তাদের কি হবে? হয়তো তাদের রোগ বা আল্লাহ তাদেরকে দয়া রহমতে যে তাদেরকে কষ্ট দিলেন, এটা কি দেখবেন না? অবশ্যই আল্লাহ দেখবেন, হয়তো উনি বেঁচে থাকবেন, নয়তো আল্লাহর কাছে চলে যাবেন। একটা কথা হলো কি, সামর্থ্যের বাইরে কোনো কিছু হয় না। আমি নিজেকে একাকিত্ব ফিল করতেছি, এটা আমি কখনো ফিল করিনি। যখন আমি কোনো কিছুতে ব্যর্থ হয়ে যাই, তখন আসলে আমি নিজেকে একাকিত্ব ফিল মনে করি। কিন্তু বিষয়টা হলো, মানুষের কাছে ঘোরা, মানুষের কাছে চাওয়া কতটা যে আপসেট। আই হোপ আমি এটা কখনো আশা করিনি বা কখনো এটা আমি আমার নিজের প্রাপ্য বা আমি এটা কখনো ফিল করিনি, কিন্তু এখন সেটা আমাকে ফিল করতে হচ্ছে। আমি কিছু বলতে পারতেছি না এই মুহূর্তে। তো যারা যারা এইভাবে মানুষের কাছে সাহায্য চান, তাদেরকে বলবো মানুষের কাছে নয় নিজে কিছু চেষ্টা করেন, বা নিজে পারলে দিবেন, না পারলে না করে দিবেন। মানুষকে বিরক্ত করবেন না, ঘোরাবেন না। তো এতটুকু বললাম যে আমার লাইফের আমি কিছু অধ্যায় দেখলাম, তবে আল্লাহ তাআলা যেন ওই অবধি পর্যন্ত নিয়ে যায়, যেন আমি নিজে প্রতিটা মানুষের অসহায় মানুষের সাহায্য করতে পারি এবং পাশে থাকতে পারি।
আজকে যতটুকু বলার ছিল, তবে আমি খুবই হতাশ ছোট বাচ্চার বিষয় নিয়ে। আবার ভালো থাকবেন, আজকে সৌদি আরবের খুবই আবহাওয়া খুবই খারাপ, বলতে প্রচন্ড বাতাস, মানে বাংলাদেশে আছি প্রচন্ড বাতাস, ঠান্ডা লাগতেছে, বাসা করো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আপডেটে।